নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা মাটি কৃষি। বন্ধুরা, আজকে আলোচনা করব স্ক্রিনে যে করলা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। এই গাছটির বর্তমান বয়স হচ্ছে 35 দিন। 35 দিনের মধ্যে দেখুন গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমি এতে কি কি সার দিয়েছি, কীভাবে পরিচর্যা করছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই করলা গাছটাতে 1G কাটিং দিয়েছি, এর কারণে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বেরিয়েছে। এরপর আমি এটাতে সেকেন্ড জেনারেশন কাটিং দেব, মানে 2G। এই মাচাটা আমি করে দিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে মাচা ঢেকে গেছে। এক এক করে কি পরিচর্যা করেছি তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমি এই গাছটার মাটির আগাছাগুলো তুলে নিচ্ছি। এই টবটিতে কেবলমাত্র একটি গাছ আছে, এতে প্রচুর পরিমাণে আগাছাও হয়েছে দেখছি। আগাছাগুলো আমি প্রথমে পরিষ্কার করে দিচ্ছি। টবের মাটির আগাছা পরিষ্কার করতে গিয়ে লক্ষ্য করবেন টবের মাটি যেন শুকনো থাকে, ভিজা থাকলে কিন্তু আগাছার সাথে মাটি উঠে আসবে। একটু মাটিটা শুকনো হলে টবের আগাছাগুলো তুলে নেবেন। এরপর আমি টবের মাটির হালকা করে খুঁড়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছু পরিমাণ ফেরাডন দিয়ে দেব। ফেরাডনটা 2 থেকে 3 গ্রামের মতো দিয়ে দেবেন। ফেরাডন দেওয়ার পর 5 গ্রামের মতো আমি 15-15 NPK সার আমি দিয়ে দিচ্ছি। এতে ভালোভাবে একটু দিয়ে দেবেন, টবের সাইজ অনুযায়ী দেবেন। আমার এখানে 8 ইঞ্চির বালতি আছে, তো আমি এখানে 5 গ্রামের মতো ব্যবহার করছি, গাছের গোড়ায় যেন না পড়ে একটু দূরে দেবেন। এরপর আমি এতে 1 বছরের পুরনো গোবর সার দিয়ে আমি ঢেকে দেবো গাছের গোড়াটা। ভালোভাবে দেখুন কীভাবে দিচ্ছি আমি। এতে আপনি চাইলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করছি। আমি এখানে রাসায়নিক NPK সার ব্যবহার করেছি, আপনারা চাইলে রাসায়নিক ব্যবহার নাও করতে পারেন। আমি রাসায়নিক ব্যবহার করেছি এই কারণে, কারণ আমি এখানে পটাশের ঘাটতি মেটানোর জন্য রাসায়নিক সারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কলার খোসাও দিতে পারেন, এতেও পটাশের ঘাটতি মিটে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি উপকৃত হন, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এই গাছটির পরবর্তী আপডেট জানতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমি শর্টস ভিডিও আপলোড করে পরবর্তী আপডেটগুলো আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।